তো আমরা এখন যাচ্ছি পানাম নগরের দিকে, চলুন আপনাদেরকে পানাম নগরের দিকে নিয়ে যাই। আমাদের প্রথম যাত্রা শুরু হয়েছিল ঢাকার সাইনবোর্ড থেকে। সাইনবোর্ড থেকে যদি আপনারা আসেন তাহলে আপনারা এই বাদন পরিবহনটা পাবেন। এই বাদন পরিবহন করে আপনারা সরাসরি জাদুঘরের সামনে এবং পানামনগর যেতে পারবেন। কুমিল্লা থেকে মাত্র 71 কিলোমিটার একটু বেশি সোনারগাঁ। তো আপনারা যে কোনো বাস কুমিল্লার শাসন রাস্তা থেকে বা পদবাজার বিশ্বরোড থেকে আপনারা সোনারগাঁ যেতে পারবেন। আপনারা মুগদা বাস স্ট্যান্ড থেকে অটো দিয়ে 10 টাকা করে পানাম সিটিতে বা সোনারগাঁ আপনারা আসতে পারেন। আর আমরা রিক্সা ভাড়া করছি, রিজার্ভ 30 টাকা নিতেছে। তো আপনারা ইচ্ছা করলে ওইভাবে আসতে পারেন, রিক্সা ভাড়া করে আসতে পারেন। এখন আমরা পানাম সিটির দিকে যাচ্ছি। আপনারা যদি পানামনগরে ঢুকতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে 15 টাকা করে টিকিট কেটে নিতে হবে, তারপর আপনারা পানামনগরে ঢুকতে পারবেন। সোনারগাঁ এবং পানামনগরের ইতিহাস এখানে আপনার দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তো ঐতিহ্যবাহী একটা জায়গা আপনার পানামনগর। পানামনগর আমরা মাত্র আসলাম, তো পানামনগরে ঢুকলাম। এখন এখানে ঢোকার জন্য আপনার জনপ্রতি 15 টাকা করে আপনার লাগবে, 15 টাকা টিকিট কেটে আপনাদেরকে ঢুকতে হবে। দেশের মুসলিম সহ বিভিন্ন তাঁত শিল্পের প্রচার ও প্রসারের তীর্থস্থান ছিল এই পানামনগরী। ঢোকার যে রাস্তাটা, ঢোকার ঢুকতে আপনারা এই ভবনগুলো দেখতে পারবেন। প্রায় 400 বছর বা 450 বছর আগের এই পানামনগরী স্থাপন শুরু হয়েছিল বলে ধারণা করা হয়। এই পানামনগরে মূলত ব্যবসায়ী ও জমিদারে বাস করতেন। খুবই সুন্দর একটি এলাকা আমার মনে হয়েছে যে পুরাতন, কিন্তু দেখতে যে কি মনোরম তা কল্পনা করা যাবে না। যদি আপনারা যান তো অবশ্যই তারা আপনারা দেখবেন। আর আমরা ঢোকার পথেই দেখলাম যে দুটো দালান এখানে দুই পাশে, রাস্তার দুই পাশে, এবং আস্তে আস্তে যেতে যেতে আমি দেখলাম যে আপনার প্রায় 52টার উপরে দালান এই পানামনগরে আছে। তো খুবই সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে আছে পুরান ইতিহাস এবং ঐতিহ্যের ছাপ নিয়ে। পানামনগরের রাস্তার দুই পাশ দিয়ে দাঁড়িয়ে থাকা দালানগুলোর পাশ দিয়ে আবার একটি খাল, ওই খালটির নাম পঙ্খিরাজ খাল। এবং এই পানামনগরের মসজিদ, মন্দির, মঠ এবং রঙ্গশালা এবং আরও অনেক কিছুই এখানে স্থাপত্য ছিল, এবং যারা জমিদার ছিল তারা এইটির কাজে ব্যবহার করত। এবং অনেক দালানে এখন ঝুঁকিপূর্ণ ভবন, তো অনেকে এখানে উঠতে চায় বা উঠতে পারে না। এবং এটা দেখলে আসলে খুব কেমন জানি একটা মনে হয় যে প্রাচীন যে সময় আমরা ফিরে গেছি। এই যে খালটা এখন দেখতেছেন, এই খালটা, এবং আমরা শেষ সীমানে এসে পড়ছি, এরপরে আর কোনো দালান এখানে নেই। তো অসাধারণ একটা বিখ্যাত কাশীনাথ ভবন। এই কাশীনাথ ভবনটা 1300 সনে নির্মাণ করা হয়েছিল, এবং এখন এটাতে আপনার অবস্থান করে এই 33 নম্বর যে ভবনটা, এটা কাশীনাথ ভবন। আনসার বাহিনীরা এখানে থাকে, খুব চমৎকার। 2006 সালের ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ড প্রায় 100টি ধ্বংসপ্রায় নগরীর নামের তালিকায় পানামনগরের নাম অন্তর্ভুক্ত করে। ঢাকা থেকে মাত্র 27 থেকে 28 কিলোমিটার দূরে অবস্থিত পানামনগর এবং বাংলাদেশের লোকশিল্প জাদুঘর জয়নুল আবেদিনের। তো আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটি।
এখন আমরা টিকেটের জন্য যাচ্ছি, টিকেটটা কাটবো, টিকেটটা কেটেই আপনার আমরা লোকশিল্প জাদুঘরে প্রবেশ করব। তবে টিকিট মূল্য কত এখন আপনারা দেখবেন। ফরেনারদের জন্য 100 টাকা, আপনারা যারা বিদেশি তাদের জন্য আপনারা 100 টাকা। তো আমরা এখন যারা দল বেঁধে আসতে চান বা আপনারা যারা স্কুল কলেজ থেকে কেউ আসতে চায় তারা অবশ্যই এখানে বিশাল বড় একটা পার্কিংয়ের জায়গা আছে, তো আপনারা পার্কিং করতে পারবেন, গাড়ি রাখতে পারবেন এবং খুবই চমৎকার লোকশিল্প জাদুঘর। তো লোকশিল্প জাদুঘরটা আপনারা দেখতে থাকুন। এই যে এটা হলো বড় সর্দার বাড়ি, এই বড় সর্দার বাড়িতে ঢুকতে গেলে আপনাকে এক্সট্রা 100 টাকা করে টিকিট দিতে হবে, তবে আপনারা আধা ঘন্টা এখানে অবস্থান করতে পারবেন। তো আপনারা এটাতে ঢুকে দেখতে পারেন। তো আপনাদের কেমন লাগলো এই ভ্রমণ কাহিনীটি অবশ্যই জানাবেন। যদি ভ্রমণ কাহিনীটি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি একটা লাইক দিবেন। আর আপনারা যদি কেউ সোনারগাঁর তাজমহল এবং মায়াদ্বীপ যেতে চান আমার ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব সব কিছু, আপনারা এটা অনুসরণ করে যেতে পারবেন। তো দেখতে থাকুন আমার ভিডিওটি। নবীদিনের ভাস্কর্য আব্বু, লোকশিল্প জাদুঘরের প্রবেশ পথ এটি, আমরা এটি দিয়ে ভিতরে গিয়েছিলাম এবং এখানে তিনটি গ্যালারি আছে। তিনটি গ্যালারির মধ্যে প্রথমটিতে কাঠ খোদাই করা যে জিনিসগুলো দেখতে পারবেন এবং দ্বিতীয় গ্যালারিতে আপনার জানতেন এবং নকশিকাথা জিনিসপত্র অনেক কিছু দেখতে পাবেন এবং যে লোকশিল্প যে একটা লোকজ যে জিনিসগুলো আপনারা এখানে অনুধাবন করতে পারবেন এবং তৃতীয় যে গ্যালারিতে আপনার তামা এবং কাঁসার যে জিনিসগুলো আপনারা দেখতে পারবেন। এবং এই পুরো এরিয়ার মধ্যে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যে জায়গাগুলো আপনারা গেলে আপনারা ঘুরতে পারবেন ইনশাল্লাহ। পানামসিটি দেখে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আর বিদায়বেলা পানামসিটিকে অনেক শুভেচ্ছা। আর আমার এই চ্যানেলটি যারা দেখতেছেন তাদেরকে অনেক শুভেচ্ছা এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি সাবস্ক্রাইব করেন অসংখ্য ধন্যবাদ। তো